একুশে জুলাই ঘিরে তুঙ্গে উন্মাদনা। আগামীকাল একুশে জুলাই অর্থাৎ তৃণমূলের শহীদ সমাবেশ। কোভিড পরবর্তী সময় অর্থাৎ এবারই দুবছর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কর্মী সমর্থকদের এত কাছ থেকে দেখার সুযোগ। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তুঙ্গে তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি। আগামী বছর লোকসভা নির্বাচন, তার আগে সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। এই আবহে একুশে জুলাই দিনটিকে শ্রদ্ধা দিবস হিসাবেও পালন করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দূরের জেলাগুলি থেকে ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদে তৃণমূল কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বুধবার দুপুরে ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের কর্মী সমর্থকদের। বিকালে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি দেখতে যান কলকাতার পুলিশ কমিশনার। কোথায় কত ফোর্স মোতায়েন করা হবে, ট্রাফিক ব্যবস্থা কিভাবে সামলানো হবে, সেই বিষয়গুলো নিয়ে অফিসারদের সঙ্গে কথা বলেন তিনি। পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি একুশে জুলাইয়ের সভার প্রেক্ষিতে কলকাতা পুলিশ ট্রাফিক অ্যাডভাইজারি জারি করবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার তৃণমূলের মেগা কার্নিভাল, তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি। যাদের গুলিতে গেছে এত প্রাণ, শত্রু স্বজন হারানো কত পরিবার, শুনতে পাও কি তার হাহাকার, তাই ভুলিনি দিনটাকে কখনো ভুলব না, চোরা ভুলে শ্রদ্ধা জানা। একুশে জুলাই যাদের গুলিতে গেছে এত ¡Gracias!
একুশে জুলাই, একুশে জুলাই চলো শহীদের গান গাই, একুশে জুলাই, একুশে জুলাই চলো শহীদের গান গাই, একুশে জুলাই, একুশে জুলাই চলো শহীদের গান গাই, কত শত ভাই মিলে দিয়েছিল প্রাণ, মুক্ত কণ্ঠে তাই তোর শিষ্য আজ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যত আছে মা ভাই বোন, একুশে জুলাই, একুশে জুলাই চলো শহীদের গান গাই, একুশে জুলাই, একুশে জুলাই, একুশে জুলাই চলো শহীদের গান গাই। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।